আপনাদের সবাইকে স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন যে আজকে করোনা ভাইরাসে সারা বিশ্বের মতো বাংলাদেশও নানাভাবে আক্রান্ত হয়েছে। মানুষ তো শুধু নয়, অর্থনীতি, সমাজ, সবকিছু। আমরা দেখেছি বেশ কিছু অমানবিক ঘটনা, দৃষ্টান্ত দেখতে পেয়েছি। নিজের মাকে জঙ্গলে ফেলে আসা, করোনা রোগীকে ঢুকতে না দেওয়া, স্বজনকে বাইরে বের করে দেওয়া, বাড়ি আক্রমণ করা, কবর দিতে না দেওয়া, হাসপাতাল আক্রমণ করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বিপরীতে একটা চিত্র কিন্তু আমরা দেখছি, মানুষ মানুষের জন্য এগিয়ে এসছে, হাত বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি প্রান্তিক পর্যায়ে বহু মানুষ, বহু সংগঠন, বহু সামাজিক এবং রাজনৈতিক সংগঠন, তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, হতদরিদ্র, নিম্নবিত্ত, দিনমজুরের পাশে এসে দাঁড়িয়ে এক মানবিক বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা সেই নিয়ে আজ কথা বলবো, করোনা সংকটে মানবিক উদ্যোগ। আমাদের সাথে আছেন দুজন অতিথি, সাংবাদিক সুপন রায় এবং সালমান খান, ম্যানেজার বিদ্যানন্দ ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আপনাদের বলে রেখে, তারা দুজনেই এই করোনা কালে আমাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, যার যার কর্মস্থল এবং বাসা থেকে। সুপন রায়, আপনার কাছে বড় প্রশ্ন আছে, কিন্তু বিদ্যানন্দের কাজটা একটু শুনে আসি, যে সালমান খান আপনারা কিভাবে কাজটা করছেন। সবাইকে শুভেচ্ছা। বিদ্যানন্দ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী একটি সংগঠন। আমরা 2013 সাল থেকে মূলত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি এবং বর্তমানে ঢাকা সহ ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন বিভাগীয় পর্যায়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন মূলত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করে থাকে। তো এছাড়া আমাদের যে রেগুলার কাজের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক সময়ে, জাতীয় প্রয়োজনগুলিতে, জাতীয় দুর্যোগের সময়ে আমরা সবসময় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো যারই একটি অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই চলমান যে COVID-19 এর মহামারীর সময়ে আমরা কাজ করে যাচ্ছি শুরু থেকে। তো COVID-19 এর নিয়ে কাজ করার পরিকল্পনাটা বিদ্যানন্দ ফাউন্ডেশন মূলত শুরু করে মার্চের প্রথম সপ্তাহের দিকে। আমরা প্রথমত যখন এই COVID-19 এর এই মহামারীটা যখন চায়না থেকে যখন ইউরোপের দিকে যাচ্ছিল, তো আমরা মোটামুটি একটা ধারণা করে নিই যে হয়তো কোন একটা সময় বাংলাদেশে চলে আসবে। তো সেই জায়গা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা আমাদের প্রস্তুতিটা শুরু করি, প্রথমত মাস্ক বানানো দিয়ে। এবং আমরা শুরুতে যখন মাস্কের ক্রাইসিস যখন শুরু হয় বাজারে, আমরা সেই সময় দুস্থ মানুষদেরকে বিনামূল্যে মাস্ক দেওয়া শুরু করি। এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় পোর্টেবল হ্যান্ড ওয়াশ স্থাপন, তারপর বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট, বিভিন্ন রেল স্টেশন, বাস স্টপ, এইসব জায়গায় জীবাণুনাশক ছিটানো, বিভিন্ন হসপিটালে জীবাণুনাশক ছিটানো, তারপর PPE তৈরি করা ডাক্তারদের জন্য। এভাবে বিভিন্ন সময়ে অর্থাৎ চাহিদা অনুসারে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করার মাধ্যমে একটা এক্সাম্পল বা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করি, যে চাইলে কিন্তু সামাজিক সংগঠনগুলো কিংবা আমরা যারা ব্যক্তি পর্যায়ে যারা আছি তারা কিন্তু চাইলে এভাবে কাজ করতে পারে। তো আমরা জাস্ট এভাবে ছোট ছোট কিছু এক্সাম্পল ক্রিয়েট করি। এবং পরবর্তীতে যখন মার্চের মোটামুটি শেষ সপ্তাহের দিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন যখন দুস্থ মানুষদের জন্য, যারা বিশেষ করে যখন লকডাউনে, যখন সারা বাংলাদেশকে যখন লকডাউনে অনেক দুস্থ মানুষ বা নিম্ন আয়ের মানুষজন যখন তাদের খাবার জন্য কিছু নেই বা তারা তাদের ইনকাম যখন বন্ধ হয়ে যায়, তো এই সময়টাতে আমরা তাদেরকে খাবার সাপোর্ট দেওয়ার জন্য একটা পরিকল্পনা করলাম এবং আমরা সবাইকে আহ্বান করলাম যে বিদ্যানন্দের ক্যাম্পেইনে যোগ দেওয়ার জন্য। এবং সারা বাংলাদেশের মানুষ এই ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে এবং সবাই যার যার জায়গা থেকে কিন্তু এগিয়ে আসে, যার কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন সেই শুরু থেকে মার্চের শেষ সপ্তাহ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ত্রাণ বিতরণ কার্যক্রম বা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এটা কন্টিনিউয়াস এখনো চলছে। এবং আলহামদুলিল্লাহ আমরা এই এই দুই মাসে আমরা প্রায় 2 লক্ষ পরিবারকে আমরা শুকনো খাবার বা ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দিতে পেরেছি। এবং এই বড় ত্রাণ কার্যক্রমটি আমরা যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন, তো যখন এই কাজটা যখন বড় হয়ে যায় আমাদের পক্ষে বা আমরা স্বেচ্ছাসেবী সংগঠন পক্ষে হয়তো এত জায়গায় বা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমাদের পক্ষে রিচ করা কিন্তু পসিবল ছিল না। তো আমরা বরাবরের মতো আমরা সব চেষ্টা করি এটা কিভাবে করা যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, এই COVID-19টা কিন্তু এটা নর্মাল কিন্তু কোনো দুর্যোগের মতো না। আমি যে সাধারণভাবে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবো, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, আমাদের ভলেন্টিয়ারদেরকে কিন্তু সুরক্ষার ব্যাপারটা মাথায় রাখতে হয়। তো যার কারণে আমরা ভিন্ন ভিন্ন পদ্ধতি বা ভিন্ন ভিন্ন উপায় আমরা অবলম্বন করলাম। আমরা চিন্তা করলাম কিভাবে টিকে থাকা যায় নিজেকে সেফ রেখে বা নিজেকে সুস্থ রেখে, যার কারণে আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ আর্মি, তারপর হচ্ছে নেভি, BGP, তারপর হচ্ছে কোস্ট গার্ড, ওনাদের সহযোগিতা চাইলাম। এবং ওনারা সহযোগিতা করার কারণে আমরা কিন্তু এতটুকু পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারছি এবং ওনাদের মাধ্যমে আমরা আমাদের এই ত্রাণ কার্যক্রম আমরা প্রসারিত করি এবং
দেশের বিভিন্ন প্রান্তে একদম রিমোট এরিয়া পর্যন্ত আমরা আমাদের এই ত্রাণ পৌঁছে দিতে সমর্থ হয়েছি। পাশাপাশি আমরা আমরা ঢাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন স্থানীয় সামাজিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তিতে নিম্ন আয়ের মানুষের কাছে আমরা রান্না করা খাবার আমরা পৌঁছে দিচ্ছি। এবং একটা সময়ের পরিপ্রেক্ষিতে দেখা গেলো যে রমজান মাস শুরু হয়ে গেল, আমরা এই রমজান মাসে কিন্তু 3 বেলা করে আমরা খাবার প্রোভাইড করছি, সেই সময় আমরা খাবার দিচ্ছি, ইফতারের সময় আমরা খাবার দিচ্ছি, এবং এভাবে কিন্তু আমরা এই কাজটি এতদিন পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে আসছি। ধন্যবাদ সালমান খান। কিছু অসুবিধাও আপনাদের হয়েছিল সেটা আমরা আর আলোচনা করতে চাই না, আশা করি যে সেই সংকটটা আপনারা কাটিয়ে উঠেছেন। সুপন রায়, আপনি সাংবাদিক, গণমাধ্যম কর্মী, লেখালেখি, টেলিভিশনের কাজ, এগুলোর বাইরেও আপনিও আমি দেখলাম যে নিজেকে নিবেদিত করেছেন, আপনি যে কাজগুলো করছেন তার একটু বর্ণনা শুনে আসতে চাই। আমরা যেটা আসলে এটা আমার কোনো প্ল্যান ছিল না, আমি তো এই সময় যখন ঘরে ঢুকে গেলাম তখন থেকে দেখলাম যে আমার বাসার নিচে মানুষ এসে হাত পাচ্ছে, তাদেরকে টাওয়ার ধরন থেকে বোঝা যায় এই মানুষগুলো একদম নতুন। তো আমি ওখানে বসে বসে পেপার পড়তাম আর চা খেতাম, তেমন ভাবে ডাকতো আপনি ইগনোর করা যায়, নিচে গিয়ে তাদেরকে কাউকে 100 টাকা কাউকে 200 টাকা করে দেওয়া শুরু করলাম। তারপরে দেখি কি প্রতিদিন আসছে তো আসছে, এবং এরা কিন্তু এক একজন না বিভিন্ন জায়গা থেকে আসছে, তার মানেটা হলো যে তাদের একটা ডিমান্ড কিন্তু তৈরি হয়েছে। তারপরে আমি সেটা দেখতাম যে এই 100-200 টাকা হয় না, আমার আর কত সামর্থ্য 500 টাকা। আমি সেই স্টোরিগুলো যেহেতু রিপোর্টার প্রত্যেকের গল্পগুলো শুনতাম, শুনে যাচাই করে দেখতাম এবং ফেসবুকে দেওয়া শুরু করলাম। আমার অনেক বন্ধু আমাকে কেউ 2,000, কেউ 1,000, কেউ 5,000 করে দিতে থাকলো। তারা যে দিচ্ছে তাদের প্রতি নীরব জবাবদিহিতার জন্য আমি কি করি, ছবিগুলো তুলতাম, ইনবক্সে তাদেরকে দিয়েছি, তাদের আপত্তি নেই, তাদেরটা 2-1 জনকে লিখেছি। এইভাবে তারা আমাকে, কেউ লন্ডন থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ আমেরিকা থেকে, বন্ধুরা বলছে যে এইভাবে করাটা ঠিক না, তুমি একটা স্ট্রাকচারে নিয়ে যাও। দেন আমি আমাদের কয়েকজন ব্যাংকার বড় ভাইদের সঙ্গে শেয়ার করলাম, এনজিওর কয়েকজন শেয়ার করলাম, আমাদের আফসান চৌধুরী শেয়ার করলাম, আবু আলম ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম, সকলেই আমাকে উৎসাহ দিল যে একটা কাজ করো, দেখো অরাজনৈতিক ভাবে কিছু করা যায় কিনা। এই করতে 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 একটা জায়গা তৈরি হলো, বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদেরকে নর্থ সাউথ এর, আইভির, ঢাকা ইউনিভার্সিটির আমি একত্রিত করলাম। এরা কিন্তু মিডিয়ার সরাসরি কেউ না, আপনি বুঝতে পারেন, তাদেরকে একত্রিত করে এখন আমরা করছি কি, একটা কাঠামোর মধ্যে মোটামুটি নিয়ে আসছি, আমরা কেন কি করব এর লক্ষ্য আমরা মোটামুটি সেট করেছি, লিখেছি, আমি ভিডিওতে পোস্ট একটু দিয়েছি, আমরা নাম দিয়েছি স্পিক আউট, যে কথাটা আপনি বলতে পারছেন না চেপে রাখছেন সে কথাটা বলুন, সংক্ষেপে এই লাইনটা। তারপরে সেখান থেকে আমরা করছি কি, এখন নিড অ্যাসেসমেন্ট, আমরা যে দেবো কাকে দেবো, কেন দেবো, কার কি প্রয়োজন, কারো ঔষধ দরকার, কারো অর্থের দরকার, কারো খাবার দরকার, এর বাইরেও নানা রকম প্রয়োজন আছে। আপনি দেখবেন অনেকের ঘরে বৃদ্ধ লোক আছে কিন্তু তার ছেলে থাকে হয় চিটাগং বা খুলনা আটকে গেছে, তাদের প্রয়োজনটা, তাদের মানবিক প্রয়োজনের সামনে যাচ্ছি, কারো ইনসুলিন দরকার, কারণ আপনার কোভিড এর কারণে অন্যান্য যে রোগগুলো তারা কিন্তু নানা রকম ভাবে ঝামেলায় পড়ে যাচ্ছে, এই হসপিটাল থেকে ওই হসপিটাল ঘুরে বেড়াচ্ছে। ওখানে আমরা একটা নেটওয়ার্কিং এর মতো কাজ করবো, আমরা করবো সবাই যে কাজটা করছে প্রধানত কিন্তু খাবার দিচ্ছে, যারা দিচ্ছে যেমন বিদ্যানন্দ বা আরো অনেক আছে, ওখানে তো আমার নজর দিয়ে লাভ নেই, যে জায়গাটা ফাঁকা আছে। সে ধরুন আমাদের সাংবাদিক, আপনি আজকে আমি আপনাকে বলি, ইত্তেফাকের একজন অনলাইনের সাংবাদিককে আমরা গত পরশুদিন আলম ভাই 2 মাসের বাড়ি ভাড়া দিয়েছে, আমি আজকে 3,000 টাকা পাঠাচ্ছি, তার প্রয়োজন 15,000 টাকা, আমি বলেছি আপনি ইনস্টলমেন্টে আপনি একটু করুন, আপনার ছেলেটার জন্য 10,000 দরকার, আমি তাকে আবার টাকা দিচ্ছি পরশুদিন এবং তার 15,000 টাকা দেবো যতদিন পর্যন্ত সে না একটা বিকল্প সংস্থান পায়। পাবনাতে একটা ফ্যামিলিকে আমরা পেয়েছি গতকাল, যে না খেতে পেয়ে 3 দিন বাচ্চাটা কি চেহারা, ওই ভদ্রমহিলার চেহারা, আমার নাম বলছি না, মানে চোখগুলো ভিতরে ঢুকে গেছে রেজা ভাই, আমি যদি ছবি দেখাতে পারতাম আপনি বিশ্বাস করতেন যে 18,000 টাকা চাকরি করতো লোকটা একটা বেসরকারি সংস্থায়, আজকে 2 মাস ধরে মতো স্যালারি পাচ্ছে না, সেই লোকটাকে আমরা হেল্প করছি। একটা ফ্যামিলিকে পেয়েছি টাঙ্গাইল, হাত পড়ে গেছে মহিলার, তাকে আমরা হেল্প করছি। একটা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক 6 মাস ধরে তার স্যালারি পায় না, এই ভদ্রলোক নিজে টিউশনি করে তার বাসায়, ছাত্রগুলো কোভিড এর পর থেকে কোনো টাকা দিচ্ছে না ফ্যামিলি গুলো, এবং ওই ভদ্রলোক পড়ে গেছে অসহায় মতো, বাড়ি ভাড়া 18,000 টাকা দিতে পারছে না, ধানমন্ডির কোন একটা জায়গায় উনি থাকেন, নাম বলছি না, তার পরিচয় আপনি বুঝতে পারেন, নাম বলাটা ঠিক না, সবারই সামাজিক মর্যাদা সম্মানটুকু আছে। এইরকম গল্প অসংখ্য আমরা নোট করে নিচ্ছি, আমরা একটা হেল্পলাইনের মতো আমাদের স্পিক আউট এর একটা পেজ আমরা ওপেন করেছি, সেটাতে আমরা কিন্তু নাম্বার দিয়েছি, আমাদের একজন আছেন যিনি সবসময় নাম্বারটা ধরে ধরে নোট করছে, তার চাহিদাগুলো ঠিক করছে। এই মুহূর্তে আমাদের নেট অ্যাসেসমেন্টটা চলছে, এটা কমপ্লিট আমরা গুগল ফর্মে আমরা সেগুলো তুলে দিয়েছি, এবং প্রতিদিন নতুন নতুন করে এক্সপিরিয়েন্স আমরা দেখছি এবং সেগুলোকে ইনক্লুড করছি, যেহেতু আমাদের কারোই বিষয়টা জানা নেই,
তো আমরা সেইভাবে একটা কাঠামোর দিকে যাতে কোনো রকম প্রশ্ন না ওঠে আমরা শুরুতেই একটা অডিট ফার্মকে নিয়োগ দিয়েছি গত পরশু। আপনি জানেন খুশি হবেন যে বাংলাদেশে এই ধরনের সংস্থার কিন্তু বড় প্রশ্ন ওঠে, টাকা পয়সা যে দিচ্ছে ঠিকমতো খরচ হচ্ছে কিনা সেটা আমরা ইনশিওর করে দিয়েছি। চাচ্ছিলাম যে কোনো মানব দরদী সংগঠন শুরুর দিকে খুব ভালো কাজ করে কিন্তু পরবর্তীতে দেখা যায় কাজের স্বচ্ছতা থাকে না, তহবিল ব্যবহারের মধ্যে একজন অসামঞ্জস্যতা আসে এবং তখন যেটা হয় নিজেদের মধ্যে একটু অনৈক্য তৈরি হয় এবং অবিশ্বাস সৃষ্টি হয়, এগুলো অনেক ভালো স্বপ্নকে নষ্ট করে দেয়। আপনি এই বিষয়ে আলোকপাত করছিলেন, আর একটু বিস্তারিত বলেন। আমি বলছি যে আমরা শুরুতেই আমি যে বললাম না ব্যাংকার কয়েকজন বড় ভাই আছেন আপনার, তারা আপনারও পরিচিত, তারা বলছে যে আমাদের এই ধরনের সংগঠনের বড় সমস্যা হলো একটা ত্রুটি থাকে যেগুলো কিন্তু বড় বড় অনেক মানুষের কিন্তু প্রশ্নের মুখে পড়ে যায়, যেহেতু টাকা ইনভলভ। আমরা একটা বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের যে সময় প্রেসিডেন্ট ছিলেন ওনার ফার্মকে আমরা নিয়োগ দিয়েছি, আপনি শুনে খুশি হবেন উনি কোনো টাকা নিতে সম্মত হননি, ফ্রি অফ কস্টে আমাদেরকে সার্ভিসটা দিচ্ছেন, আমরা অত্যন্ত হ্যাপি। আমরা একটা ওয়েবসাইট করতে যাচ্ছি জার্মানি প্রতিষ্ঠানকে দিয়ে, সেটার কাজ চলছে। আমরা এই মুহূর্তে স্ট্রিমিং লাইন টাকা ডলার দিয়ে বুকিং করেছি, এক সপ্তাহ পর থেকে আমি লাইভ শুরু করব নিজে, এবং আমাদের প্রচুর মানুষ যারা টেলিভিশন টক শোতে বলে টায়ার্ড আমরা ওদেরকে দিতে চাই না, পকেটে পকেটে অনেক অসংখ্য মেধাবী মানুষ আছে তাদেরকে আমরা কানেক্ট করতে চাই এবং আমাদেরও সাংবাদিক বন্ধুদের আমরা কানেক্ট করব। কিন্তু আমরা চাইছি যারা সাংবাদিকদের ভিতরে যারা দুস্থ, যে শিল্পীগুলো অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, তাদেরকেও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা শিল্পী, সাহিত্যিক, কবি এদেরকেও আইডেন্টিফাই করি, এর বাইরে যাদের রিয়েলি দরকার, অ্যাকিউট প্রবলেম আছে তাদেরকে আমরা অ্যাড্রেস করছি। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু আপনি দেখবেন আমরা কিন্তু ভিডিও একটু একটু করে আমরা কিন্তু আপলোড করছি, কারণ আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে যেতে চাই যাতে এর ভিতরে অন্তত এই সময় বাজে কোনো রাজনীতি প্রবেশ না করে, এই সময় অন্তত আমরা সকলে মিলে একসাথে কাজটা করি। এবং আপনি যে বলেছেন আমি একদম মানে কয় মনোভাবে চাই যে এটার ভিতরে যেন কোনোদিন কোনো প্রশ্ন না ওঠে, এই সব সময় আমরা জবাব দিতার মধ্যে থাকব। সালমান খান, আপনি যদি এই বিষয়ে বলেন যে আপনারা কিভাবে এই স্বচ্ছতাটা পরিচালনা করছেন। আচ্ছা, আমি ভাইয়ের সাথে একমত যে স্বচ্ছতা মেইনটেইন করার জন্য বিশেষ করে যেটা আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন সে শুরু থেকে মেইনটেইন করে যাচ্ছে এটা হচ্ছে অডিট করানো। এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতি বছর কিন্তু এক্সটার্নাল অডিট ফার্ম বাংলাদেশের টপ অডিট ফার্মকে দিয়ে কিন্তু অডিট করিয়ে থাকে। এবং আমার জানা মতে স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশন এই অডিট কাজটা করিয়ে থাকে এবং এই অডিট রিপোর্টটা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে, যে কেউ চাইলে কিন্তু ওয়েবসাইট থেকে নামিয়ে এটা দেখতে পারে। তো আমরা কিন্তু এভাবে স্বচ্ছতাটা মেনটেন করছি যে অডিট করানো হয় এবং পুরোপুরি এই অডিট রিপোর্টটা কিন্তু আমাদের ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। এবং এই কোভিড-19 যে কাজ চলতেছে, যেহেতু এই কাজটা একটু হিউজ একটা অ্যামাউন্টের কাজ হচ্ছে বড় করে, এবং আমরা এই কোভিড-19 জন্য আলাদা করে এক্সটার্নাল আরেকটা অডিট হচ্ছে, অথবা এই কোভিড-19 যে কাজটা হচ্ছে পুরো এই কাজটার জন্য আলাদাভাবে একটা অডিটের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তো স্বচ্ছতার ব্যাপারটাতে বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় কিন্তু কোনো প্রকার ছাড় দেয় না এবং এখানে আমরা ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করে তারা কিন্তু এটা সবসময় আমরা প্রমাণ দেখে আসছি যে কোনো জায়গায় কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া হয় না এই স্বচ্ছতার ব্যাপারটাতে। এবং এই স্বচ্ছতাটা নিশ্চিত করছি বলে বাংলাদেশের মানুষ আজকে আমরা যদি বলি যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আসলে ফান্ডটা কোত্থেকে আসে, আমরা বলি ক্রাউড ফান্ডিং, বাংলাদেশের মানুষই হচ্ছে এইখানে ডোনেট করে বা বাংলাদেশের মানুষের অনুদানে কিন্তু এই প্রজেক্টটা চলে। আমি যদি এক টাকায় আহারের কথা বলি, বছরের পর বছর কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশুদেরকে এক বেলা খাবার দিয়ে যাচ্ছে এক টাকার বিনিময়ে। তো এই এতগুলো ক্যাম্পেইন বা এতগুলো কাজ এভাবে সম্ভব হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের অর্থায়নে, প্রবাসী যারা আছে তাদের অর্থায়নে। এবং এই যে হিউজ পরিমাণ টাকা যে এখানে দেয়া হচ্ছে, মানুষ কোন আস্থাতে দিচ্ছে বা কেন বা দিচ্ছে সবসময় একটা কোয়েশ্চেন থাকে বারবার। এবং আমরা সেই জায়গায় বারবারই সত্যতার জিনিসটা নিশ্চিত বা এনশিওর করি বলে মানুষ এই জায়গাটাতে আস্থা পায় এবং এই জায়গাটাতে ডোনার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এই কোভিড-19 সময়টাতে আমরা একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করেছি বা একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ আসলে একটা প্ল্যাটফর্ম খুঁজে বা একটা আস্থার জায়গা খুঁজে যেখানে তারা একসাথে আসতে পারবে এবং একসাথে এসে কিন্তু কাজ করতে পারবে। কারণ আমরা যখন এই কাজটা শুরু করেছিলাম আমাদের আসলে এত পরিকল্পনা ছিল না যে এই কাজটা এত বড় হবে। আমরা তো ধারণা করেছিলাম যে কি দেখি কয়েকদিন লকডাউন হয়ে গেলে তো আর আমরা কাজ করতে পারবো না বা কয়েকদিন চালাতে পারবো দেখি, কারণ এখানে যেহেতু ছোঁয়াচে রোগের একটা ব্যাপার আছে, ভলেন্টিয়ার সংকটের বা ক্রাইসিসের একটা ব্যাপার আছে, যেহেতু ভলেন্টিয়াররা বাড়িতে চলে গেছে সবাই, তো আমরা এটা নিয়ে কিন্তু এত পরিকল্পনা ছিল না। সামহাও বাংলাদেশের মানুষ কিন্তু এই কাজটাকে, এই ভালো কাজটাকে এত মানে বড়ভাবে যে প্রমোট করলো যে কি এই কাজটা আজকে এত বড় হয়ে গেল এবং আমরা একা পারি নাই,
আমরা আরো 93টি স্বেচ্ছাসেবী সংগঠন, আমি আবার রিপিট করি, 93টি স্বেচ্ছাসেবী সংগঠনকে একসাথে নিয়ে কিন্তু এই কোভিড-19 এর কাজটি করছি। আমি রেজা ভাই যেটা বলছিলাম, উনি কিন্তু খুব ঠিক জায়গাটা হাত দিয়েছে, আপনি নিশ্চয়ই শেয়ার করবেন, আপনি স্বীকার করবেন, আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা, আমার চাইতে আপনি অনেক সিনিয়র, বাংলাদেশের মানুষ কিন্তু সত্যি চায়, আসলে কিন্তু একটা অভাব আছে, আমরা কিন্তু কেউ অসাধারণ কাজ করছি না, এটা আপনি শুরু করলে আপনি এরকম ভাবে পাবে আসলে আস্থার। আপনি কি কোনো নির্ধারিত গোল ঠিক করেছেন, লক্ষ্য ঠিক করেছেন? লক্ষ্য আপাতত হলো যে এই যে কোভিডটা, আমার মনে হচ্ছে এটা আজকে 1-2 মাসের ব্যাপার না, আমার মনে হচ্ছে যে 1-2 বছর ধরে আমাদের অর্থনীতিকে ভোগাবে, যতদিন পর্যন্ত এটা থাকবে, আমরা যে মানুষগুলো সংকটে পড়ে যাবে আমাদের পাশে কিন্তু কেউ থাকছে না, যখন সংকটে আপনি পড়বেন আপনার প্রবলেম আপনাকেই সলভ করতে হবে, এই প্রবলেমটা যতদিন আছে ততদিন পর্যন্ত আমরা এদের সঙ্গে থাকতে চাই, যারা সমস্যার ভিতরে পড়ে গেছে এই মানুষগুলোর সঙ্গে থাকতে চাই, এবং আমি সমর্থন পাচ্ছি। আপনাদের দুজনের কাছে একটা খুব কমন প্রশ্ন, এই যে কাজগুলো আপনারা করছেন এবং মানুষকে দেখছেন পর্যবেক্ষণ করছেন, সুপর্ণা আপনি শুরু করতে পারেন, একটু আপনার সাউন্ডটা বাড়াবেন, কষ্ট করে একটু সাউন্ডটা যদি বাড়াবেন, মানুষের আচরণগুলো দেখছেন, মানুষকে বুঝতে পারছেন, এই সিচুয়েশনটা দেখছেন, আপনারা মানুষের ব্যক্তিগত সামাজিক আচরণের পরিবর্তন কেমন দেখছেন? আমি আমি একটা জিনিস দেখেছি কি, প্রচন্ড ভালো মানুষের সংখ্যা কিন্তু বেশি, তাই সুযোগ নিচ্ছে। আমি একটা কথা বলবো, আমি খুব ভালো একটা লোক আসছে নাম বারিক মিয়া, আমি তাকে খুব প্রমোট করেছিলাম, আচ্ছা 5 দিন না খেতে পেয়ে মারা গেছে, আমার একটা স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম যে আমি আপনাকে টাকা দিচ্ছি কিন্তু আমি আপনার বাড়িতে গিয়ে দেখবো, আমি আসলে যেতে পারিনি, আমি পরে একটা ছেলেকে লাগালাম, যেহেতু সাংবাদিক ওই সন্দেহটা তো থেকে যায়, পরে দেখলাম কি একটা লোক মারা গেছে, সেটা পাশের বাসার, তার কেউ না, আমি লোকটাকে পরের দিন আসলাম ডাকলাম, সেদিনই লাকিলি ফারজানা রূপা এবং শাকিল এসে হাজির হয়েছিল, তাদের বাচ্চার জন্মদিনের একটা অংশ খরচ না করে তারা এখানে দিয়েছিল, তাদের সামনে আমি প্রমাণ করে দেখলাম এই লোকটা মিথ্যা কথা বলছে, লোকটা তখন তার স্ত্রী এবং ছেলে বলছিল তার মাথা খারাপ, যেটা হয় আর কি, যখন ধরা পড়ে যায় তখন মাথা খারাপ দিয়ে চালিয়ে দেয়, তো এই ধরনের প্রবণতা আছে। এবং আরেকটা ফ্যামিলি পেয়েছি যে তার প্রয়োজন, সে নানা রকম, আমি বলছি যে আপনি কেন দিচ্ছেন আমাকে, আমার কি কি লাগবে বলুন, আমি তো একজন আমাকে দিচ্ছে তাকে তো আমার জবাবদিহি করতে হবে, সেগুলো বলতে চায় না, এই একটা সংকট আছে। আর সন্দেহ করে যে তার নাম প্রকাশ করে দেবো কিনা, আরে বাবা তুমি না কাউকে কিনা কাউকে তো তোমার বিশ্বাস করতে হবে, তোমার যখন প্রয়োজন তুমি তো মুখ ফুটে বলতে হবে, আমি সেই জন্যই তো তোমাকে বলছি স্পিক আউট, তুমি বলো আর কতভাবে বোঝাবো, এই জায়গায় একটা ঘাটতি আছে। রেজা ভাই, সালমান খান আপনি কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন মানুষের সামগ্রিক আচরণে এরকম একটা খুবই দুর্যোগময় পরিস্থিতি? আচ্ছা, আমি এখানে দুই ধরনের শ্রেণীর কথা বলবো, একটা হচ্ছে আমাদের ডোনারদের কথা বলি আমি। প্রথমত আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি আমরা বলি, দেখা যায় কি যে একটা প্রতিষ্ঠানের সাথে একটা প্রতিষ্ঠান সবসময় কিন্তু কম্পিটিশন লেগেই থাকে, যেহেতু প্রতিযোগিতার মার্কেট। তো এই কোভিড-19 আমরা কিন্তু পুরো উল্টা চিত্র দেখলাম, যখন মানুষের স্বার্থের কথা বলা হচ্ছে, দেশের স্বার্থের কথা বলা হচ্ছে, মানুষকে বাঁচানোর কথা বলা হচ্ছে, তখন এই ব্যবসায়ী সমাজ বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু সবকিছু ভুলে একটা কাতারে এসে দাঁড়িয়েছে যে মানুষগুলোকে বাঁচাতে হবে, কারণ এই মানুষগুলো যদি না বাঁচে আমরা কাদের 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 জন্য ব্যবসা করব? তো আগে মানুষ বাঁচুক, তারপর হচ্ছে ব্যবসা। তো এটার জন্য যার কাছে যে ধরনের প্রোডাক্ট ছিল, আমার কাছে এই প্রোডাক্ট আছে আমি নিয়ে আসলাম, ওনার কাছে চাল আছে চাল নিয়ে আসলো, কেউ তার কাছে বিস্কিট ছিল বিস্কিট নিয়ে আসলো, মানে যার কাছে যে ধরনের প্রোডাক্ট ছিল সেটা নিয়ে আসছে, আবার যিনি অর্থ দিয়ে সহযোগিতা করতে পেরেছেন উনি কিন্তু অর্থ নিয়ে আসছে, আবার কেউ কেউ এমনও দেখেছি যার কাছে বাসায় গাড়ি আছে, এখন গাড়ি কোনো কাজে লাগছে না, গাড়িটা দিয়ে দিল, কারো কাছে ট্রাক ছিল ট্রাকটা দিয়ে দিল, মানে আমরা খুবই অবাক হয়েছে এই জায়গাটাতে কি যার কাছে যেটা ছিল সেটা দিয়ে কিন্তু সে এগিয়ে আসছে, যে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। পরিবর্তন একাত্তরের প্রতিধ্বনি, যার যা কিছু আছে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ার এই ব্যাপারটা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যার অর্থাৎ কেউ যেমন অনলাইনে সে অনলাইনে কন্টেন্ট বানাতে পারে, সে অনলাইনে ভিডিও দিয়ে বিদ্যানন্দের জন্য ফান্ড রেজ করার জন্য চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ বলছি যে যার যে স্কিল আছে বা যার কাছে যা কিছু আছে ওটা নিয়ে কিন্তু এই একটা কাতারে এসে আছেন। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, দর্শক আপনারাও আছেন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকবেন।
দর্শক আপনারা দেখছেন পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপ। বিরতির পর আরেকবার স্বাগত। আমাদের সাথে আছেন সাংবাদিক সুপন রায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সালমান খান। বলে রাখি যে আমাদের সাথে দুজন যুক্ত হওয়ার কথা ছিল রাজশাহী এবং বাঘের হাত থেকে, কিন্তু দুঃখজনকভাবে আমরা নেটের দুর্বলতার কারণে তাদেরকে যুক্ত করতে পারিনি এখন পর্যন্ত। যদি এর মধ্যে চলে আসেন আমরা কিছু কথা তাদের কাছ থেকে শুনবো, যারা মাঠ পর্যায়ে কাজগুলো করছেন একেবারে প্রান্তিক মানুষকে নিয়ে। সুপন রায় জি, আমরা তো মানবিক অনেক কথা বললেন, কিন্তু আমরা তো বেশ কিছু অমানবিক চেহারাও দেখতে পেয়েছি পরিবারে পরিবারে বিভিন্ন জনপদে। এই প্রশ্নগুলো আজকে উঠে যে আমরা কেমন সমাজ তাহলে নির্মাণ করছি, আপনারও কি তাই মনে হয়? একটু লাউডলি বলেন, আমার শুনতে সত্যি সমস্যা। আমি যেটা বলছি যে আমরা অনেক ধরনের নেতিবাচক খবরও দেখছি, যেটা শুরুতেই বলেছিলাম, মাকে ফেলে দিয়ে আসা, বাবাকে করে দেওয়া, ভাইকে আশ্রয় না দেওয়া, বোনকে বাড়ির বাইরে রেখে দেওয়া, ট্রাক থেকে সহকর্মীকে ফেলে দেওয়া, করোনা হয়েছে শুনে হাসপাতাল করতে দিব না, আমরা করোনার কবর দিতে দিব না, আমরা করোনা রোগীকে ডাক্তারকে ঘরে ঢুকতে দিব না, এই যে ঘটনাগুলো কেন এরকম? আমরা কি এরকম সমাজ আসলে নির্মাণ করেছি? আপনার কাছে কি মনে? আমরা 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 দায়ভার কিন্তু আমাদের, আমরা আসলেই তো নির্মাণ করেছি। আমরা একদম কি বলবো, ভোগবাদী যে সমাজ তার বাজে চিত্রটা এখন আমরা দেখছি। কিন্তু আমি এখন নেগেটিভ কথাটা বলতে এই জন্য চাই না যে আমি প্রচন্ড আমার কাজের জন্য আমি আশাবাদী থাকতে চাই। নেগেটিভ মাইন্ড হলে কাজটা ক্ষতিগ্রস্ত হবে। আপনি দেখেন নারায়ণগঞ্জের যে ঘটনা আমাদের প্রচন্ড ভাবে স্ট্রাইক করলো, একজন ব্যবসায়ী, তিনি তার 11 জন বন্ধুকে মিলে একটা জায়গা করলেন, একটা বিল্ডিং করলেন। সেই বন্ধুটা যখন অসুস্থ, সে যখন চিকিৎসা হসপিটালে নেওয়ার জন্য কাতরাচ্ছে, তাকে কেউ কিন্তু বন্ধুরা একটা দরজা খুলে দেখতে আসলো না। যখন তাকে নিয়ে যাচ্ছে তার স্ত্রী এবং সন্তানরা ফ্লোরের মধ্যে সিঁড়ির মধ্যে পড়ে কাতরাচ্ছে, তখন একজন স্ত্রী, একজন বন্ধুর স্ত্রী উকি মেরেছে তার জন্য, তার বন্ধুটা তাকে যাচ্ছে তাই খোরশেদ ভাই তো ওখানে যাওয়ার কথা না, খোরশেদ ভাই দৌড়ে চলে গেলেন, উনি সৎকারের ব্যবস্থা করলেন, উনি পরিবারের সম্মতি নিয়ে, যেটা মুখাগ্নি আমাদের ধর্মীয় ভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল, সন্তানরাই সেটা করে, উনি কিন্তু করলেন, একটা না 35টা করলেন। আজকে ওই ঘটনার পর খোরশেদ ভাইয়ের সঙ্গে আমার কিন্তু একটা কনভারসেশন হয়েছিল, এখন হৃদ্যতা হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। আজকে উনি আমাকে প্রস্তাব করলেন, আমি তো ভেজিটেবল দিচ্ছি সুপন ভাই আপনার প্রতিষ্ঠানের নামে দিতে চাই। আমি বললাম ফাইন, খুব ভালো কথা, দেন, কিন্তু একটা এগ্রিমেন্ট আমার থাকতে হবে, আপনি যে দিলেন আমি জানলাম, আমার রেকর্ডে থাকতে হবে। তো দেখেন মানুষ কিরকম, মানে কিরকম রাজনীতিবিদদের মধ্যে কিরকম ভালো মানুষ আছে। খোরশেদ ভাই ওখানে এক ধরনের হিরো, তাকে কিন্তু ফলো করে অনেক মানুষ কিন্তু তৈরি হয়েছে এবং তাকে কিন্তু বিভিন্ন মানুষ হেল্প করছে, যেটা বিদ্যানন্দকে যেরকম ভাবে করছে, যে যার যা কিছু আছে ঢেলে দিচ্ছে। তো আমরা এগুলো আছে, এটা ঠিক। কালকে তো দেখলাম যে মাকে বা কাকে যেন ফেলে চলে গেল, তাই না? এগুলো আমাদের আমাদের এই সোসাইটিতে এগুলো ছিল না, এখন এগুলো খুব বেশি রকম ভাবে মনোযোগ ধরা দিচ্ছে। যে ফ্যামিলিটার কথা আপনাকে একটু আগে বললাম, যে বিশ্ববিদ্যালয়ে পড়াতো, ছাত্র পড়াতো, টাকা পাচ্ছে না, ওনার ছেলে থাকে অস্ট্রেলিয়ায়, বাবার কোনো খোঁজ দিচ্ছে না। আজকে বৃদ্ধ লোক কাঁদছে, সেখানে আমরা সামান্য কিছু দিতে পেরেছি। তারপরে নানা রকম প্রশ্ন হচ্ছে, বাড়ি বাড়ি 18,000 টাকা দেন, এত টাকা দেন, প্রশ্ন করলে নানা রকম ফোন কেটে দেয়, এগুলো আছে, এগুলো সহ্য করতে হয়, এগুলা এগুলা অন্যরকম দিক। আমি একটু সালমান খান আপনার কাছে ঠিক এই বিষয়টা, যে এরকম এটাও তো একটা চিত্র যে আমরা অনেক কিছু করছি আবার অনেক কিছু করছি না, অনেক নিষ্ঠুরতা দেখাচ্ছি। এই ব্যাপারটা তো আসলে আমি খুব একটা অভিজ্ঞ না, তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি একটা জিনিস বলি, যে মূল সমস্যাটা হচ্ছে আমাদের আসলে লার্নিং এর বা শিক্ষার। কারণ ছোটবেলায় আমরা যখন বড় হই, আমাদেরকে যখন বলা হয় যে তোমার জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনের উদ্দেশ্য হিসেবে আমাদের শেখানো হয় ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অর্থাৎ সবসময় নিজের জিনিস নিয়ে আমরা চিন্তা করি, যে পার্থিব চিন্তা যেটাকে বলি বা নিজের স্বার্থ চিন্তা করা কথা। কিন্তু কোনো জায়গায় আমরা কখনো এই জিনিসটা শিখি না যে বড় হয়ে আমি মানুষের সেবা করব, আমার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা, আমার জীবনের লক্ষ্য হচ্ছে স্বেচ্ছাসেবক হওয়া, আমার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষের উপকার করা। এই ধরনের কোনো জিনিস কিন্তু আমরা কখনো শিখি না বা আমাদের শেখানো হয় না। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা আমার কাছে এরকমই মনে হয় যে আমাদেরকে যখন পরিবার থেকে যখন শেখানো হয়, তখন আমরা সবসময় কিন্তু আত্মকেন্দ্রিক থাকি এবং এই আত্মকেন্দ্রিকতার মাঝেই কিন্তু আমরা সবসময় লাভটা খোঁজার চেষ্টা করি। তো যখন কিছু মানুষ যখন নিজের নিজেকে নিয়ে যখন চিন্তা করে বা আত্মকেন্দ্রিক টাইপের হয়, তখন সে কিন্তু আশেপাশের মানুষ কিভাবে আছে, আশেপাশের মানুষের কার কি হচ্ছে, এটা নিয়ে কিন্তু সেটা সে চিন্তা করে না।
সেটা তার মা হোক বা তার ভাই হোক বা তার আপনজন হোক, বাট সে সবসময় আত্মকেন্দ্রিক যেহেতু চিন্তা ভাবনা, সে সবসময় কিন্তু নিজেকে সেফ জায়গায় রাখার চিন্তা করবে। তো এখানে আমার মনে হচ্ছে কেন জানি এই জায়গাটাতে কিন্তু একটু কাজ করার দরকার আছে, এবং এটা কিন্তু আসলে একদিনে হবে না, এটা আসলে অনেক দিনের ফলাফল হিসেবে মনে হয়। মূল্যবোধ তো একটা লড়াই করতে হবে। না না, আমি বলছি কি, আপনি যখন স্কুলে পড়েন ক্লাস নাইনে কিন্তু আপনার বাবা মা আপনার শিক্ষকরাই শিখিয়ে দেয় আপনি বয়স চুরি করা। তো আমার শিক্ষার শুরুতেই তো চুরি করা শিখাচ্ছে। আর ওটা দেখবে আপনি ইউনিভার্সিটিতে যান, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা আপনি দেখবেন ফেসবুকে যদি যান কেউ কিন্তু সিও নিচে কোনো পোস্ট দেয় না, শুরুতেই সিও হইতে হবে, খেয়াল করেন যে কি অমুক সিও, আরে বাবা ওখানে যে এক্সিকিউটিভ হইতে হয়, সিনিয়র হতে হয়, তারপরে ম্যানেজার হতে হয়, এই যে পরিক্রমাটা বিশ্বাসই করে না, এটা অনেক বড় সংকট। কিন্তু সে ড্রিম দেখে সিও হবে, বাস্তবে যে ধাক্কা খায় ধর এইভাবে যে পরে আর উঠে দাঁড়াতে পারে না। সুমন রায়, আরেকটা বিষয়, সরকার বহু কাজ করছে, আমরা দেখছি যে প্রণোদনা দিয়েছে, আজকে যেটা প্রধানমন্ত্রী যে কাজটা করলেন 50 লক্ষ পরিবারকে 2,500 করে টাকা দিচ্ছেন, আমরা দেখছি শুরু থেকে ত্রাণ এবং চাল বরাদ্দ হচ্ছে 10 টাকা কেজি চাল, ওএমএস চালু হয়েছে ব্যাপকভাবে, কিন্তু সেই চাল এবং ত্রাণ যখন চুরির ঘটনা ঘটে জনপ্রতিনিধিদের দ্বারা, তখন আপনার একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সাংবাদিক হিসেবে আপনার কেমন? ভীষণ ক্ষুব্ধ হই, আমার ভীষণ, আমি কালকেও বলেছি নাইম ভাইয়ের সাথে, নাইম ভাই সাপোর্ট করেছে আমার কথায়, যে 45-55 জনকে ধরা পড়েছে চুরির দায়ে। এইরকম সময় মানুষ কি করে চুরির চিন্তাটা করতে পারে, এটা আমার কল্পনায় আসে না। আমি ওই পেকুয়ার যে ইউএনও তার সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা হয়েছিল, এই ভদ্রমহিলা দিচ্ছিল আমাকে, উনি প্রশ্ন করলেন যে আমি এতদিন দিয়েছি কোনো প্রশ্ন উঠলো না, যেখানে স্থানীয় সংসদ সদস্য দিন বল আমরা দেখলাম তাকে তার বিপদে ফেলানোর জন্য, যেটা হয় আমি সরি আমি যদি ভুল না বলে থাকি, আমি দায়িত্ব নিয়ে বলছি যদি মামলা হয় আমি রাজি আছি, কিন্তু আমরা প্রতি পদে পদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান গুলো যে অরাজকতা তৈরি করে রেখেছে, যে ডিস্ট্রিবিউশন লাইন তৈরি করা আছে দেয়ার, প্রাইম মিনিস্টার খুবই আন্তরিক, উনি দেখবেন মাঝে মাঝেই চিৎকার দিয়ে বলেন ছাড় দেওয়া হবে না, কিন্তু ওনার বার্তাটুকু একদম নিচে যে কিভাবে যায় সেটা পেকুয়ার ঘটনা কিন্তু প্রমাণ করে দিয়েছে। এখন পর্যন্ত ওই বস্তাগুলো উদ্ধার হয়নি, আপনি জানেন 15 মেট্রিক টন চাল এখন পর্যন্ত উদ্ধার হয়নি, এবং ইনভেস্টিগেশন এখনো চলছে। 55 জনকে যে বরখাস্ত করা হলো, শুধু বরখাস্ত করে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী চুপ, উনি আমাদের এলাকার এমপি, আমি দায়িত্ব নিয়েই বলছি, আমি ওনাকে চিনি ব্যক্তিগত ভাবে, অত্যন্ত সজ্জন মানুষ, কিন্তু এখানে তো আরো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে আছে, উনি ওনার দায়িত্বটুকু করেছেন, কিন্তু দল কি করলো? দলীয় ভাবে তো কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত হয়েছে কিনা আপনি আপনি জেনেছেন কিনা রাজা ভাই? 5 জনকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে দলীয় ভাবে। আচ্ছা তাহলে ভালো, শুরুটা অন্তত হলো, কিন্তু আমি যেটা বলছি আজকে তো 10 লাখ পরিবারকে 50 লাখকে দিয়েছে, 10 লাখকে দিয়েছে একদম ডিরেক্ট নগদ বিকাশ, যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টটা দিয়েছে, এটা একটা ভালো দিক, কারণ এখানে মাঝখানে কিন্তু আর কোনো কেউ টাকাটা নেওয়ার মতো নাই মধ্যযুক্ত ভোগী, সেই সেই জায়গাটাই আসলে খুব জরুরি। আমি জানি না, যাই হোক একটা কথা তো বলতেই হচ্ছে যে সরকার নিজেই ব্যবস্থা নিয়েছে, দল ব্যবস্থা নিচ্ছে। আমি একটু সালমান খান, এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা, যে এই যে ত্রাণ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে কোনো গলদ আছে কিনা যে সেখানে চুরি হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আসলে যখন কোন একটা জিনিস যখন অনেকগুলো হাত বদল হয়, তখন স্বাভাবিকভাবে ওই বদল হওয়ার জায়গাটাতে কিন্তু অনেক সময় এটা চুরি হওয়ার বা সরে যাওয়ার ব্যাপারটা থাকে। তো আমরা আমাদের জায়গাটাতে কি যেভাবে এনশিওর করেছি, আমরা সরাসরি কিন্তু এমন একটা রাষ্ট্রীয় সংস্থার কাছে তুলে দিচ্ছি যাদের ব্যাপারে কিন্তু কোনো অভিযোগ থাকে না, এবং আস্থার জায়গাটা কিন্তু তাদের উপর আমাদের এখনো আছে। তো এই মানুষগুলোকে কিন্তু আমরা এই কারণে বেছে নিয়েছি, এবং রাষ্ট্রীয় যে সংস্থা আছে আর্মি বলেন, বাংলাদেশ আর্মি, তারপর নৌবাহিনী এবং বিজিবি, আমি এই অনুষ্ঠান থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই জনগণের দায়িত্বটা তাদের হাতে তুলে নেওয়ার জন্য, তারা নিজের দায়িত্ব মনে করে, এবং আমাদের যে এই যে 2 লক্ষ পরিবারকে যে আমরা যে ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা চালাচ্ছি, এর মধ্যে প্রায় ইতিমধ্যে আমার হিসাবে আমার 1,58,000 ত্রাণ বা 1,58,000 পরিবারের জন্য খাবার সামগ্রী, এটা ওনাদের মাধ্যমে পৌঁছানো হয়েছে। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা ফাউন্ডেশন হিসেবে, যেহেতু আমরা ছোট সংগঠন, আমাদের সাথে ওনাদের প্রথমত কথা ছিল আমাদের এমন যে আমরা ত্রাণটা ওনাদের কাছে পৌঁছে দেবো, ক্যান্টনমেন্টে বলেন বা বিভিন্ন দপ্তরগুলোতে বলে তাদের কাছে পৌঁছে দেবো, তারা ওখান থেকে বিতরণ করবে। বাট আমাদের এই কাজগুলো দেখে তারাই এতটাই আন্তরিক ছিল যে তারা পরবর্তীতে নিজেরাই এসে কিন্তু আমাদের কাছ থেকে খাবারগুলো নিয়ে যাচ্ছে, এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক অনেক টাকা সেভ হচ্ছে, বিশেষ করে পরিবহনের ব্যাপারটা। সুতরাং যাতে এই কাজটা স্বচ্ছভাবে হয় এবং অনেকগুলো হাত যাতে বদল না হয়, সে কারণে কিন্তু এই সশস্ত্র বাহিনী সরাসরি আমাদের হাত থেকে নিয়ে সরাসরি ডিস্ট্রিবিউট করার জন্য যারা যারা লোক যারা যাদেরকে দেওয়া হবে তাদের হাতে কিন্তু সরাসরি পৌঁছে দিচ্ছে, মাঝখানে কিন্তু অন্য কোনো চ্যানেল নাই। তো চ্যানেলটাকে আমরা এভাবে ক্রিয়েট করেছি, আমরা এভাবে কিন্তু সরকারে এনশিওর করেছি, এবং আমাদের মাথায় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যত কম হাত বদল হতে পারে ততই কিন্তু এটা ভালো হিসেবে। আপনিও আপনিও শুনছিলেন তার কথা, যে এখানে একটা বেশ একটা সংস্থার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি
বিশ্বাসের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদের যে স্বচ্ছতা, তাদের কাজের যে দক্ষতা সেই জায়গাটি। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই, সালমান খান আমার মনে হয়, সুপন ভাই কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কিভাবে ঠিক করা যায় আপনার সাজেশন? যাতে আমার মনে হয় যেটা আপনি নগদ টাকা যেভাবে দেওয়া হয় এরকম একটা পথ আমার মনে খুঁজে পাওয়া যায় কিনা। উনি যেটা বললেন যে অসংখ্য যদি হাত বদল হয় সেখানে চিত্র তৈরি হয়। আমাদের সঙ্গে যারা কাজ করেন, আমাদের সঙ্গে টেলিভিশনে কাজ করেছেন বেশ কয়েকজন রিপোর্টার এবং ক্যামেরাম্যান, এখন কিন্তু ইউএনও এডিসি রেভিনিউ পর্যন্ত পৌঁছে গেছে, খেয়াল করবেন। ওদের কাছ থেকে আমাদের ইন্টারাকশন হয়, ওই ধাপগুলো যত কমানো যাবে তত 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 আরাম হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় সেনাবাহিনী অত্যন্ত পরীক্ষিত, সেনাবাহিনীর উপরে আপনি আস্থা রাখতে পারেন। আমাদের পুলিশও কিন্তু এবার দুর্দান্ত ভূমিকা পালন করেছে, যে পুলিশ নিয়ে আমরা এতদিন খারাপভাবে বলতাম সেই পুলিশ কিন্তু আসছিলাম সুপন রায়, যে এবার যে পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য প্রতিরক্ষা বাহিনী, বিজিবি, কোস্টগার্ড সবাই আমরা দেখলাম হাত বাড়িয়েছে, মানবিক কাজ করছে। এই উদ্যোগগুলো বলা যায় একটা বড় ধরনের আশার জায়গা তৈরি করে, পরিবর্তনের জায়গা তৈরি করে। বিশেষ করে পুলিশ বাহিনীর এই যে পরিবর্তনটা, মানুষের পুলিশ হয়ে ওঠার জায়গাটা আপনি কিভাবে দেখছেন? এটা এটা আসলে কি, ওটা অনেকদিন ধরেই এই চর্চাটা ছিল, কিন্তু এটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিচ্ছিন্ন হয়ে ছিল। এইবার একটা মনে হয় বড় ধরনের সুযোগ আসছে এবং তারা, আমার মনে হয় তারা নিজের থেকেই ফিল করেছে, এটা কোনো ইনিশিয়েটিভ ছিল না আলাদা করে। আপনি জানেন তো আমাদের মোখলেশ ভাই অনেকদিন ধরে ইউএনডিপির যে প্রজেক্টটা দেখছিল, আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে কিন্তু ওই অনুষ্ঠানগুলোকে দেখেছি, বুঝেছি অনেক আগে থেকে। শাহজাহান সাহেবের কথা আপনার মনে আছে, আইজিপি তখন থেকে উনি চলছে। এইটা অনেক ভালো ভালো অফিসার বিসিএস এর মাধ্যমে ঝুঁকে গেছে, তারা নিজেরা ভেতর থেকে কিন্তু একটা ফিল করেছে যে জনমুখী জনবান্ধব যে পুলিশ গুলো হবে সে আকাঙ্ক্ষাটা তাদের মধ্যে ছিল। এটা আমাদের মনির ভাই ডিআইজি কাউন্টারটেরিজম চমৎকার ভাবে ওনার স্ট্যাটাসে লিখেছেন যে এইবার মানুষ, ওরা না পুলিশ বলছে না, সাধারণ মানুষ কিন্তু ফিল করছে যে পুলিশ পাশে দাঁড়াচ্ছে। যে কারণে পুলিশ যে কতখানি কাজ করেছে সেটা বড় প্রমাণ তো তার আক্রান্ত হওয়ার ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি। যদিও পুলিশের যেখানে আক্রান্ত হয়েছে মূলত তারা যে ব্যারাক গুলো সেখানে থাকার যে সিস্টেম আপনি জানেন কত কত পুয়ার সিস্টেম, হ্যাঁ, তারপরেও পুলিশ কিন্তু ওই ঢাল তলোয়ার ছাড়াই সামনে এগিয়ে গেছে এবং দায়িত্বটুকু পালন করেছে। একদিকে ঘরে ঢোকাও, আরেকদিকে ঠিক রাখো, আইন শৃঙ্খলা, নানা রকম লাশ দাফন করো, পুলিশের কাজের পরিধি ব্যাপকভাবে বেড়ে গেছে, কিন্তু ঝুঁকি নিয়েই তারা কিন্তু করে গেছে, এটা পরিষ্কার বলতে পারি। এটাকে দয়া করে কেউ দালালি বলবেন না, এটা সত্যি সত্যি এবার করেছে। আমরা আমরা সেনাবাহিনীর মধ্যেও দেখেছি তারা সেনাবাহিনী তো পরীক্ষিত আগে থেকেই, পুলিশ তো এবার একটু একটু মানে কি বলবো, সেনাবাহিনীর সদস্যরা তারা দেখলাম যে তাদের তাদের সম্পর্কে যে ভয় ছিল, উল্টাটা সেনাবাহিনী অনেক বেশি জনবান্ধব হয়ে বাজার তৈরি করছে, ন্যায্য মূল্যের বাজার তৈরি করছে, মানুষের কাছে যাচ্ছে, রেশন দিচ্ছে, তারা মানুষকে অনেক মানবিক সাহায্য করছে, মেডিকেল টিম গঠন করেছে। এগুলো এক একটা বড় ইতিবাচক পরিবর্তন আমাদের সমাজের জন্য, এবং আমরা মনে করি যে করোনাতে সবকিছুই হারিয়ে যায়নি, কিছু আমরা পাচ্ছি, অনেক নতুন কিছু পাচ্ছি। এই যে এটা মার্কেটিয়াদের ভাষার মতো আর কি, যে প্রবলেমের ভিতরে ওরা অপরচুনিটি খোঁজে, সেই রকম ভাবে ভালো দিকগুলো এই করোনার ভিতরে কিন্তু বেরিয়ে আসলো। করোনা না আসলে আমার ভিতরে তারণাটা তৈরি হতো না, আমার সত্যি সত্যি আমার কোনো প্ল্যান ছিল না, আজকে জড়িয়ে গেছি, আমার ভালো লাগছে। আপনি একটা মানুষের মুখে যখন হাসি 200 টাকা দিয়ে দেবেন, ওইটা কিন্তু এত আনন্দ রেজাভাই, এটা কোনো ভাবে আপনি পাবেন না। এরকম ভাবে অনেক মানুষ অনেক ভাবে করছে, আমরা জানি না, আমরা জানি না সত্যি সত্যি মানুষ শুভ উদ্যোগগুলো মানুষের কিভাবে তৈরি হচ্ছে এই সংকটের ভিতর দিয়ে। আমি একটু বিদ্যানন্দ ফাউন্ডেশনের কথা শুনবো, আপনারা তো অনেকদিন ধরে কাজ করছেন, কিন্তু আপনাদের কর্মীদের ঝুঁকি মোকাবেলা কিভাবে করছেন? কারণ এই কাজটা তো খুব ঝুঁকিপূর্ণ কাজ, আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন কর্মীদের জন্য, কিংবা যাদের মধ্যে বিতরণ করছেন তাদেরকে ঝুঁকি কতটা বোঝাতে পারছেন? ঝুঁকির ব্যাপারটা যেহেতু আসছে, আমরা বোঝানোর ক্ষেত্রে ব্যাপারটা, যখন মানুষকে সচেতন করার ব্যাপারটা কিন্তু একদম শুরুতে ইনিশিয়াল স্টেপ হিসেবে আমরা কিন্তু করেছিলাম, বাট পরবর্তীতে আমরা ওইদিকে না গিয়ে আমরা তখন ত্রাণ কার্যক্রমটাকে বেশি ফোকাস দেওয়া শুরু করি। তো আমরা যে স্তরে কাজটা করি, আমরা কিন্তু এটাকে পুরোটা একটা যুদ্ধের মতো আমরা দেখছি। আমরা প্রথম ফ্রন্ট লাইনে কিন্তু একটা টিম আমরা রেখেছি এবং এটা ব্যাকআপ হিসেবে কিন্তু আরেকটা টিম রেখেছি, অর্থাৎ সবাই কিন্তু একসাথে মাঠে ছিলাম না। আমরা আমরা প্রথম যে ফ্রন্ট লাইনের যে টিমটা ছিল এটা কিন্তু 15 দিনের জন্য সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছে, এবং তারা যখন সুস্থ ছিল পুরোপুরি তখন কিন্তু আমাদের ব্যাকআপ টিমগুলো কিন্তু আস্তে আস্তে আসা শুরু করে। অর্থাৎ আমরা এখানে যে স্ট্র্যাটেজিটা মেনটেন করেছি সেটা হচ্ছে কি, যে আমাকে এই যেহেতু এটা ছোঁয়াতে রোগ, আমাদের কিন্তু একজন যদি আক্রান্ত হয় পুরো টিমই কিন্তু আক্রান্ত হবে, এটা কিন্তু স্বাভাবিক। এবং তখন কিন্তু ব্যাকআপ টিম হিসেবে যাতে এই ব্যাকআপটা দেওয়া যায় সে কারণে কিন্তু আমরা আরেকটা টিমকে কিন্তু স্ট্যান্ড বাই রেডি রেখেছি।
আর একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু সরাসরি ডিস্ট্রিবিউশনে যাইনি, খুব কম পরিমাণে গিয়েছি। এবং এই যে সুপর্ণবা যেটা বলছিলেন যে পুলিশের ভূমিকার কথা বলছিলেন, এখানে আমি অবশ্যই পুলিশের ভূমিকা কিংবা অন্যান্য সশস্ত্র বাহিনী কিংবা অন্যান্য যে রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে তাদের কথা বারবার বলছি এই জায়গাটাতে, যে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশনের কোনো ভলান্টিয়ার এখনো পর্যন্ত আক্রান্ত হয় নাই। কারণ আমরা কিন্তু সরাসরি ওনাদের যারা যেখানে বিতরণ করতে হবে ওখানে কিন্তু সরাসরি আমরা ইনভলভ ছিলাম না, আমরা কিন্তু এই যে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মাধ্যমে কিন্তু ওনাদের কাছে পৌঁছেছি। তো এই ব্যাপারটা হচ্ছে কি ওনারা কিন্তু ঝুঁকিটা নিয়েছেন বলে কিন্তু আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি এটা বলতে পারি। এবং এই জন্য কিন্তু আমরা আমরা সম্মান জানাচ্ছি যারা যারা এই কাজটা করে যাচ্ছে এবং আমাদেরকে এখনো পর্যন্ত এই কাজটা কন্টিনিউ করে যাওয়ার মতো সুযোগটা করে দিয়েছে। এবং আমি যদি পুলিশের কথা বলি, যেহেতু পুলিশের কথা এখানে বারবার আসছে, আমাদের যে রান্না করা খাবারটা, এই খাবারটা আমরা পার ডেতে 8,000 করে 8,000 ফ্যামিলিতে আমরা খাবার দিতাম এর আগে। তো এর মধ্যে 6,000 পরিবারের খাবার কিন্তু এই পুলিশ কিন্তু মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশই কিন্তু পৌঁছে দিয়েছে বিভিন্ন জায়গায়। এবং স্টিল এখনো পর্যন্ত কেরানীগঞ্জ থানার কথা আমি বলবো, কেরানীগঞ্জ থানা প্রত্যেক দিন 1,000 করে সেহরি এবং ইফতার তারা বিতরণ করে দিচ্ছে 1,000 পরিবারের মধ্যে। তো এটা কিন্তু হিউজ একটা সাপোর্ট আমাদের জন্য, কারণ আমরা ভলান্টিয়ার অর্গানাইজেশন, আমরা ছোটখাটো কিছু বাচ্চা যারা যাবো যখন তখন এখানে কিন্তু শৃঙ্খলা মেনটেন করতে পারবো না, কিংবা আমরা যে সামাজিক দূরত্বটা নিশ্চিত করতে হবে এখানে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের কিছুটা ঘাটতি আছে অবশ্যই, এটা আমরা স্বীকার করছি। যেহেতু প্রতিষ্ঠান হিসেবে আমরা কিন্তু ছোট, বাট এই প্রশাসন কিংবা পুলিশ বলেন কিংবা অন্যান্য সশস্ত্র বাহিনীর যারা সদস্য তারা কিন্তু এই জায়গাটাতে আমাদের কিন্তু পুরোপুরি মানে চিন্তা মুক্ত করে দিয়েছে। এবং এইটা করে দিয়েছে বলে কিন্তু আমরা এই কাজটা করতে পারছি সূক্ষ্মভাবে এবং সুচারুভাবে। আর একটা ব্যাপার যেটা আমরা বলি সেটা হচ্ছে যে কি যে প্রত্যেকটা ভলেন্টিয়ারের ব্যাপারে আমরা কিন্তু খুবই কড়াকড়ি একটা ফলো করছি। যেমন আমরা এখানে যারা কাজ করছি আমরা কিন্তু বাসায় যেতে পারি না, আমরা গত 2.5 মাস ধরে কিন্তু এই বাসা চেয়ে কিন্তু এখানে কাজ করছি শুধুমাত্র আমাদের পরিবারকে সুস্থ রাখার জন্য, কারণ আমরা কিন্তু এফেক্টেড হতে পারে যে কোনো মুহূর্তে। এবং এখানে এই প্রোগ্রামের মাধ্যমে আমি আরেকটা কথা বলি, আমরা কিন্তু এবার ঈদে বাড়ি যাচ্ছি না, আমাদের প্রায় 100 জনের মতো ভলেন্টিয়ার। এটা আসলে শুনতে একটু আমাদের নিজেদেরও খারাপ লাগছে যে আমরা এবার ঈদ করতে পারবো না আমাদের পরিবারের সাথে, কারণ আমাদের পরিবারকে সেভাবে ঈদ করতে পারবে। হ্যাঁ, এবং সেই আমি একটু সুপন রায় আপনার কাছে আসি, আপনি গণমাধ্যম কর্মী, আপনারা আপনি জানেন আমাদের দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, আমাদের একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, প্রায় সখানেক সাংবাদিক কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন। এই অবস্থার মধ্যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হলো আমরা ঝুঁকি নিয়ে কাজটা করছি, আমাদের কর্মীরা করছে, আবার তাদের জন্য সেই অর্থে কোনো রাষ্ট্রীয় এবং প্রাতিষ্ঠানিক সুবিধাদি নেই। গাজী গ্রুপ তাদের জন্য একটা বিজেসির সহযোগিতায় একটা করোনা পরীক্ষা ল্যাব চালু করেছে, 24 ঘন্টা রেজাল্ট পাওয়া যাচ্ছে। এই ধরনের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে আপনি বলবেন, যেহেতু আপনি নিজে সাংবাদিক ছিলেন, কতটা ঝুঁকিমুক্তভাবে কাজ করা যায় এবং এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত ভালো, গাজী গ্রুপ তো এগিয়ে আসছে, প্রতিকৃত পাইনিয়ার বলতে পারি না, ওনাদের অন্তত ব্যবসা করার যে দায়বোধটা ওনাদের আছে, নৈতিক দায়বোধ, সেটা আপনাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু রেজা ভাই, আমাদের আর যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে টেলিভিশনের কথা বলি, আরো তো প্রায় 29-30টা মতো চালু আছে, কোনটাতে কি আছে আমি জানি না, এই বার্তাটুকু অন্তত আমার কাছে নেই। আমরা জানি অসংখ্য সহকর্মী আক্রান্ত হচ্ছে, ওনারা যখন চ্যানেলের লাইসেন্সগুলো নেন ওনারা কিন্তু সেই সক্ষমতার প্রমাণ দিয়েই নিয়েছিলেন। আমাদের কর্মীরা বাইরে যাচ্ছে, ওনারা কি ঠিক মতো সুরক্ষা দিয়েছে? আমি তাদের কাছে করজোরে প্রার্থনা করি, অনেক তো ব্যবসা করেন, এই এই টেলিভিশনটা দিয়ে আপনাদের অনেক রকম সামাজিক মর্যাদা তৈরি হয়, আপনারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, আপনাদের ব্যবসা নানা রকম বৃদ্ধি হয়, আপনারা আপনাদের সহকর্মী আপনাদের কর্মীদের দিকে তাকান। আমারও তো কিছু স্টাফ আছে, আমারও ছোট ব্যবসা আছে, আমি তো একটা দিন তাদেরকে তাদের থেকে দূরে থাকিনি। আপনারা এত বড় সাম্রাজ্য করেছেন, প্যারাডাইজ তৈরি করেছেন, কই আপনারা তো পাশে দাঁড়ান না? তাদের সহকর্মীদের কান্না তো আমি শুনি, তারা কিরকম ঝুঁকি, তাদের অনেকের স্যালারি ঠিক মতো হচ্ছে না, তাদের ঠিক মতো বেতন দেয় না, এইরকম মুহূর্তে অনেকে ছাঁটাই হয়, এগুলো অত্যন্ত দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট কিন্তু নির্দেশনা আছে, তারপরও তারা কিন্তু সেটা শোনেনি। আমাদের তথ্যমন্ত্রী কিন্তু আন্তরিক, উনি চেষ্টা করেছেন না, গতকালও উনি দেখেছি উনি কিন্তু একটা অনুষ্ঠানে কিন্তু বার্তা দিয়েছেন যে আপনারা কেউ বাকি রাখবেন না, আপনারা দেন দিয়েছেন, কিন্তু কেউ কারো কথা শুনছে না। এটা রাষ্ট্রীয় ভাবে এটা কেমন যেন একটা অবস্থা, কেউ কারো কথা শুনে না, এই না শোনার সংস্কৃতি কোথায় নিয়ে যায় আমি জানি না, কিন্তু আপনাদেরকে অন্তত অনুসরণ করুক, গাজী গ্রুপের এই উদ্যোগকে অন্যরা দেখুক, এখানে একটা কম্পিটিশন হোক যে কে কার কোন মত বেশি দিতে পারে, সেটা হলে তো আজকে আমি যে হাসছি। আর সাংবাদিক হিসেবে সাংবাদিকদের জন্য, রিপোর্টারদের জন্য কোন পরামর্শ ক্যামেরাম্যানদের জন্য? না, আমার মনে হয় কি এখন 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 তো আপনি যেরকম ভাবে অনুষ্ঠান করছেন, এখন কিন্তু রিপোর্টিং কিন্তু বাইরের দেশগুলো বিশেষ করে ইউরোপ আমেরিকা যেভাবে করছে তারা কিন্তু অনেক সতর্ক, তারা কিন্তু গাড়ি, তাদের তো আমাদের তো গাড়ি নেই, তারা গাড়ি নিয়ে কিন্তু ওই অন্যভাবে ঘুরছে,
তারা বাসার থেকে কিন্তু কন্টেন্ট এখন কিন্তু ডেভেলপ করা যায়, সবার মোবাইল হাতে হাতে এখন কিন্তু চাইলে আপনি যে ইন্টারভিউটা চান আপনি পেয়ে যাবেন, সাউন্ড বাইটটা ছবিও পাওয়া যায়, আজকাল যেতে হয় না। একটু বুদ্ধিটা আমার হলো কি, আমরা কিন্তু আসলে আমরা দক্ষ না। রেজা ভাই আপনি বলেন, আমি এডিটিংটা জানি নিজে করতে, আমি স্ক্রিপ্ট লিখতে পারি, আমি দাঁড়ায় কথা বলতে পারি, আমি সম্পূর্ণ, আমার কারো কাছে দ্বারস্থ হতে হবে না, এইরকম সাংবাদিক কয়জন আছে আপনি বলেন? আমরা আমাদের খামতি তো, আপনি বলছেন যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে অবশ্যই তাকে দক্ষ হতে হবে, মাল্টিটাস্কার না হলে এখন টিকে থাকা যাবে না, ওই দিন নেই। আপনাকে একই সঙ্গে অনলাইন জানতে হবে, একই সঙ্গে নিউজ পেপার জানতে হবে, টেলিভিশন জানতে হবে, ওই জ্যাক অফ অল ট্রেডস এখন হতেই হবে। আমরা শেষ করব, শেষ প্রশ্ন বিদ্যানন্দ ফাউন্ডেশন সালমান খান আপনার কাছে, যে একটা মানবিক দরদি বাংলাদেশ আগামী দিনে আপনি দেখছেন কিনা? আসলে আমরা স্বপ্ন দেখি সবসময়, কারণ স্বপ্ন দেখি বলে কিন্তু এই স্বপ্নকে উপলক্ষ্য করে কিন্তু আমরা বাঁচতে চাই বা বাঁচার চেষ্টা করি। তো আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন কিন্তু সেই স্বপ্নটা অবশ্যই দেখি, তবে এটা বর্তমানের হাত ধরে ভবিষ্যতের দিকে। আমরা কখনো ভবিষ্যতে ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে এই ধরনের স্বপ্ন আমরা কখনো ছোট ফাউন্ডেশন হিসেবে আমরা কিন্তু কখনো মানুষকে দেখানোর চেষ্টা করি না বা দেখাইও না। আমরা বর্তমানের হাত ধরে কিন্তু ভবিষ্যতের দিকে যেতে চাই এবং আমরা আশা করছি সেই দিনটা একদিন বাংলাদেশে আসবে। রাজনীতি সবকিছু, দিন শেষে রাজনীতি সবকিছু নির্ধারণ করে। রাজনীতি দেখি দরদি রাজনীতি ফিরবে কিনা, দরদি রাজনীতি হয়ে উঠবে কিনা, রাজনীতির পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমাদের বাংলাদেশে দরদি রাজনীতি হবে কিনা এই মুহূর্তে তো বলা মুশকিল, তবে আমি আশা, ব্যক্তিগত জায়গাটায় আমি আশাবাদী হতে চাই, কারণ আপনি দেখবেন যে সত্য সীমাবদ্ধতার ভিতরেও কিন্তু বাংলাদেশটা এগুচ্ছে। বাংলাদেশ একই রকম দুই ভাবে এগুচ্ছে, একটা হলো ভীষণ পজিটিভ বাংলাদেশ, একটা ডিস্ট্রাকটিভ, কোনটা শেষ পর্যন্ত জয়ী হয় এটা জানি না, কিন্তু আমি আশাবাদ এটুকু রাখতে চাই, সেটা হলো যে আমরা আমাদের এই স্পিক আউটের একটা স্লোগান ঠিক করেছি, এটা গানে আমরা নিয়ে আসছি, আধারের পাতা উল্টে দাও আলোতে রাখো চোখ, পৃথিবীটা এবার তোমার স্বপ্নের মতো হোক, পৃথিবীটা তাহলে এবার স্বপ্নের মতো হোক, বাংলাদেশটা যেন আমাদের স্বপ্নের বাংলাদেশ হয়, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুপন রায় এবং সালমান খান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, দর্শক আপনাদেরকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, সবাই ভালো থাকবেন, করোনার যে সমস্ত বিধিনিষেধ আছে ভাইরাস মুক্ত থাকার জন্য সেসব মেনে চলবেন, আবারও সবাইকে শুভেচ্ছা।